সমস্ত শর্ট ক্লোজ পরিচালক শাকিব খানের বন্ধু প্রায় $25,000 বুবলিকে আমেরিকায় সাপোর্ট দেন। বুবলি উচিত বুবলির কথা বলা যে অ্যাকচুয়ালি এই সন্তানের ফাদার কে। আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব। চিত্রনায়িকা বুবলি এবং শাকিব খানের বাচ্চা সম্বন্ধে গণমাধ্যমে কথা বলেছেন এবার পূর্ণিয়া খোঁজ ইউটিউব চ্যানেল। সেখানের মালিক এবার গণমাধ্যমে কথা বলেছেন সকল তথ্য নিয়ে এবং বিস্তারিত জানিয়েছেন কবে কোথায় বাচ্চা হয়েছে, কত বছর বাচ্চার বয়স এবং বিস্তারিত। যেখানে সারা বাংলাদেশের মানুষ এ নিয়ে চুপ হয়েছিল, এবার আস্তে আস্তে গণমাধ্যমের সকল মানুষ কথা বলছে। শুধু তাই নয়, পরিচালক ইকবাল গণমাধ্যমে এই বিষয় নিয়ে তুমুল আলোচনা করেছেন। চলুন জেনে আসি বিস্তারিত। বীর সিনেমা বাংলাদেশের একজন পরিচালক আছেন সাম ইকবাল সাহেব, ওনার একজনের মধ্যে সম্পর্ক গড়ায় এবং সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে প্রেম থেকে সেটি সব কিছুতেই মোড় নেয়। এবং সেই বীর সিনেমার সময়েই বুবলি প্রেগনেন্ট হন, এবং এই প্রেগনেন্ট হওয়ার কারণে বীর সিনেমার দুটি গান যারা এখন আবার ফলো করতে চান তারা দেখবেন, এই দুটি গানে বুবলির সমস্ত শর্ট ক্লোজ পরিচালক শাকিব খানের বন্ধু প্রায় $25,000 বুবলিকে আমেরিকায় সাপোর্ট দেন এবং সন্তান জন্ম নিয়েছে। এবার মতান্তরে কেউ কেউ বলছেন যে না, এটা শাকিব বুবলির মেয়ে হয়নি, শাকিব বুবলির ছেলে হয়েছে। আমরা প্রথম দিকে আপনাদেরকে মেয়ের কথা নিশ্চিত হয়েছে, আমাদের যেই সোর্স বলেছে, যাই হোক তাদের সন্তান হয়েছে এটা নিশ্চিত, এবং সন্তানের বয়স ইতিমধ্যে প্রায় 2.5 বছর। এবং আমরা যেই সোর্স থেকে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী এই সন্তান শাকিবের প্রথম ছেলে আব্রামের চেয়েও অনেক অনেক দেখতে সুন্দর হ্যান্ডসাম যুবরাজের মতন একটি সন্তান জন্ম দিয়েছেন শাকিব খান। বুবলির উচিত বুবলির কথা বলা যে অ্যাকচুয়ালি এই সন্তানের ফাদার কে। বুবলি এটা বলবে এই কারণে, বুবলির একটা মান সম্মান আছে।